আমার অন্তর জুড়াইলা ও বন্ধু কাছে আসিয়া। বাংলা চলচ্চিত্রের মিয়াভাই খ্যাত নায়ক ও বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুক বাংলা চলচ্চিত্রকে বিদায় জানিয়ে পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে, তবে তার অভিনীত অসংখ্য সিনেমা দিয়ে দর্শক মনে বেঁচে থাকবেন আজীবন। দীর্ঘ পাঁচ দশক পর্দায় রাজত্ব করেছেন তিনি। অভিনয় জীবন শুরু 1971 সালে এইচ আকবর পরিচালিত জল ছবি সিনেমা দিয়ে। পার্শ্ব চরিত্র হলেও দর্শকদের মন কাড়েন 1973 সালে অভিনীত আতাউর রহমান পরিচালিত আবার তোরা মানুষ হ এবং আলোর মিছিল সিনেমায় অভিনয় করে। পরবর্তীতে তিনি একের পর এক সিনেমায় কাজ করেছেন। নাগরদোলা, দিন যায় কথা থাকে, কথা দিলাম, মাটির পুতুল, সাহেব, ছোট মা, এসব সিনেমা সে সময়কার ব্যবসা সফল সিনেমা।